প্রশ্ন হলো সেন্ট মার্টিন বিক্রি করে বা দেশ বিক্রি করে যদি ক্ষমতায় থাকা যায়, দেশ বিক্রি বলতে আমি দেশের কিছু কিছু বিষয় যেগুলো অন্যের কাছে তুলে দেওয়া, এই যে 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমরা কি এটা জিজ্ঞেস করতে পারি, প্রশ্ন করতে পারি যে আর কোন কোন জায়গা বিদেশিদের কাছে ইজারা দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আছে? এটা একটা প্রশ্ন করা যেতে পারে। এখন সেন্ট মার্টিন দ্বীপ, আমি কেন এত বড় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন সেটা কি জিজ্ঞাসা করতে পারি কিনা? আমার কাছে কোনো সন্দেহ আছে যে সরকার, আমাদের দেশে কোনো সরকার দিয়ে সরকারে থাকে বা এর আগে দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী? যেমন যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি গ্যাস বিক্রি করি নাই, 50 বছরের গ্যাস দেখে আমি গ্যাস ভারতের কাছে বিক্রি না করার জন্য আমি ক্ষমতায় আসতে পারিনি, বিএনপি গ্যাস বিক্রি করেছে ক্ষমতায় থেকেছে, এই ধরনের কথা তো আমরা শুনেছি। এবং বিদেশিদের কাছে বা প্রতিবেশী দেশের কাছে আমি খোলাখুলিভাবে বলি, এর আগেও আমি আলোচনা করেছি এই ফোরামে, যেমন আপনার যে ফেনী নদীর উপরে ব্রিজ তৈরি করা, এটা নরেন্দ্র মোদী ভারতের যে প্রধানমন্ত্রী নিজে এসে উদ্বোধন করেছিলেন এবং এটাকে স্ট্র্যাটেজিক ব্রিজ বলেছেন তিনি। কারণটা হলো ঠিক ভারতের যেমন চিকেন ল্যাক, সেই নাথুলা পাস থেকে নিয়ে এই যে 41 কিলোমিটারের একটা ছোট্ট জায়গা যেটাকে ভারতের তেঁতুলিয়া গিয়ে ওখানে গিয়ে ঠেকেছে, তো চীন ইচ্ছা করলে 6 ঘন্টার মধ্যে এসে তেঁতুলিয়াতে নামতে পারে, তো সেখানে উত্তর পূর্ব ভারতকে এটা বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশ অলমোস্ট। ঠিক আমাদেরও কিন্তু একটা চিকেন ন্যাগ আছে, সেটা হলো ফেনী। কেউ বলে এটা ছাগলের গলা, কেউ বলে এটা হরিণের গলা। তো এই যে এটা এখানে কিন্তু ওই ফেনী নদী, এই ফেনী নদীর উপরে বর্তমান সরকারের সময় কিন্তু ব্রিজ হয়েছে এবং ত্রিপুরাকে এটা কানেক্ট করেছে, সেটা একটা স্ট্র্যাটেজিক বিষয়। এটা আমি বলবো এটা করার আগে বাংলাদেশ আর্মির জেনারেল যারা আছেন তাদের সঙ্গে কি ডিসকাশন করেছিলেন কিনা সরকার, এবং এটা সমীচীন হয়েছে কিনা দেওয়া, কেন এটা আমাদের খুবই সেন্সিটিভ জায়গা, এটা কাট অফ হয়ে গেলে পুরো চিটাগং আমাদের দেশ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে আপনার মিরসরাইতে যে ওখানে বঙ্গবন্ধু যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, সেখানে ভারতকে 900 একরের মতো জমি দেওয়া হয়েছে এবং ইটস এ ভেরি সেন্সিটিভ এরিয়া। এক তো হলো ব্রিজ করে দেওয়া হয়েছে ফেনী নদীর উপরে, 2 নম্বর হলো ওই সেন্সিটিভ এরিয়াটাতে আপনার তাদেরকে 900 একর জমি দেওয়া হয়েছে। কেন এটা প্রথমে ছিল আপনার ওই যে ভেড়া মারার ওইদিকে, কিন্তু ওখানে ভারত নেয়নি, তারপর তাদেরকে নিয়ে আসা হয়েছে এই এই চিকেন, আমাদের যে বাংলাদেশের চিকেন নেয় এইখানে, তাদের 900 একর জমি দেওয়া হয়েছে এবং ওই যে আদানি গ্রুপ এখানে এটা ডেভেলপ করতেছে। তো এই বিষয়গুলো সম্বন্ধে প্রথম প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে। তারপরে এই যে প্রায় 60-70টা রাডার আপনার আমাদের এই কোস্টাল এরিয়াতে ভারত স্থাপন করে সেটা বাংলাদেশের সমস্ত অ্যাক্টিভিটিসগুলোকে তারা মনিটর করতেছে, তো এটা আমাদের সার্বভৌমত্বের উপরে সোজাসুজি সরাসরি হস্তক্ষেপ বলে আমি মনে করি। তো এই বিষয়গুলো, কিন্তু আসলে সেন্ট মার্টিনের বিষয়টা কি সিরিয়াসলি নেওয়ার কোনো সুযোগ আছে? আপনি কি মনে করেন আদতে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে দাবি করেছে, যদিও তারা বিবৃতি দিয়েছে যে আমরা বাংলাদেশে কোনো ভূখণ্ড দাবি করিনি, তবুও মাননীয় প্রধানমন্ত্রী কেন এটাকে সামনে আনলেন? এই যে আমি তো বললামই যে উনি রাজনীতিতে খুব পরিপক্ক ব্যক্তি, তিনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো আর মুসলিম লীগ হয়ে যাবে না, এটা থাকবে, শক্তি দিয়েই থাকবে, তাহলে রাজনীতিতে ফিউচার রাজনীতি কি হবে? এর আগে বলেছিলেন যে আমরা গ্যাস দেইনি বলে আমাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি, এখন বলবে আমরা সেন্ট মার্টিন দেইনি বলে আমাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি। ও আচ্ছা, জি, এবং এইটা রাজনৈতিক প্রচারণার একটা হাতিয়ার হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিটাকে আপনি নাকচ করছেন, এরকম কোনো দাবি করেনি তারা, তারা যে দাবি সেখানে কোনো, আমি 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 সেই সম্বন্ধে কিছু বলি, আমি যেটা বলতে চাচ্ছি আমি নেভাল অফিসার নই এবং সেন্ট মার্টিনের উপরে আবার গভীর স্টাডি নাই, তারপরেও আমি বলি সেখানে যদি নেভাল বেস করে আপনার আমেরিকা, তো ওখানে মিনিমাম ডেপথ আপনার 1500 ফিট থাকতে হবে, 1500 ফিট, 1500 ফিট, তো ওখানে আছে 200 ফিট, তো সেইখানে যে জাহাজগুলো বড় বড় জাহাজের ডিস্ট্রয়ার, তারপরে আপনার অন্য অন্য জাহাজগুলো যেগুলো আসবে, এই জাহাজগুলো সেখানে লঙ্গর করতে ফ্রিলি মুভমেন্ট করতে পারবে না,
দুই নম্বর হলো তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো আছে সেই ক্যারিয়ার গুলো ওখানে ভিড়তে পারবে না। দিস ইজ অ্যানাদার থিং। তো এখানে যে বেস করবে, বেস করবে, এটা যদি আপনি দেখেন এটা কনকেভ শেপ, এটা বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, কনভেক্স নয়, বাইরে নয়, বহির্মুখী নয়, এটা ভিতরমুখী। কাজে এই ভিতরমুখী জায়গায় একটা বেস করে আইসোলেশনের মধ্যে পড়ে যাওয়া, এবং ঠিক তার পিছনে হলো আন্দামান নিকোবর আইল্যান্ড। যদি স্ট্র্যাটেজিক্যালি আপনি দেখেন সেখানে ইন্ডিয়ার বিগেস্ট নেভাল বেস এবং ইয়ার বেস ওইখানে, তো ওইটাকে পিছনে রেখে আপনার আমেরিকা সেন্ট মার্টিনে এসে বেস করবে, যেটা এই প্রো ফ্লাইটে আপনার 1,200 কিলোমিটার হবে আপনার কুনমিং থেকে। তো যে কোনো সময় চীনা চাইনিজ এয়ারক্রাফট এসে বম্বিং করে একই রিফুয়েলিংয়ে ফিরে যেতে পারে। তো এইরকম একটা সেন্সিটিভ জায়গায় আমেরিকা নেভাল বেস করবে। ইভেন আপনি দিয়েগো গার্সিয়াতে যান একবার ডাউডে সেন্ট্রাল আপনার ইন্ডিয়ান ওশনে, সেখানে তারা নেভাল ফ্যাসিলিটি রেখেছে, কোনো বেস করেনি। এটা মানে আপনি বলছেন আপনার মিলিটারি যে অ্যাসেসমেন্ট সেখান থেকে কোনো যুক্তিকতা নাই যে যুক্তরাষ্ট্র এখানে এসে তাদের কোন ধরনের নেভাল নোঙর করবে না। কেমন করে এটা করবে যেমন দিয়েগো গার্সিয়াতে ওদের নেভাল ফ্যাসিলিটি আছে, বেস নাই, জি ওরকম কোনো সুযোগ নাই। আমরা না এখানে এখানে বেস করবে কি করে? তাছাড়াও আপনার এটা তো ভিতর দিকে চলে যাচ্ছে, চীনের কাছাকাছি চলে আসতেছে একেবারে, প্রো ফ্লাইটে একটা প্লেন ফ্লাই করে এসে বম্বিং করে ফিরে যেতে পারবে। এইরকম একটা সেন্সিটিভ জায়গায় কনকেভ জায়গায় ভিতরে ঢুকে এটা একটা টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় না এখানে আমেরিকা বেস করার জন্য এটাকে বেছে নেবে বলে আমার ধারণা হয় না। এখন আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারেন জি। এটার ব্যাপারে চূড়ান্ত হলে আরেকটা ব্যাপারে আপনি একটু দয়া করে স্পষ্ট করবেন, সেটা হলো যে নরেন্দ্র মোদীর সফর থেকে আসলে বাংলাদেশ কি পেল সর্বশেষে এখন পর্যন্ত যতটুকু জানলাম, এটা একটু ছোট্ট করে। আচ্ছা আমি নরেন্দ্র মোদীর যে আপনি সবগুলোই আমি ফলো করেছি, যতটুকু চেষ্টা করেছি আমি পাওয়ার, সেখানে জন কিরবি যে কথাটা বলেছেন তিনি প্রথমে পরিষ্কার করেছেন যে আমরা বাংলাদেশে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশন দেখতে চাই, এবং সেখানে উনি কারো হস্তক্ষেপের কথা বলেন নাই, ভারতের কোনো নামও সেখানে উল্লেখ করেন নাই। লাস্টে বলছে হাউএভার উই লেট ইন্ডিয়া টু ইংগেজ উইথ বাংলাদেশ বাইলেটারালি, মানে আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা সেটা ইলেকশন নিয়েও হতে পারে বা অন্য কিছু নিয়েও হতে পারে, যদিও তিনি বলেন নাই, এটা বাইলেটারালি আমরা আলোচনা করতে পারি। এখানে আমেরিকার যে চাওয়া বাংলাদেশের ইলেকশনের ব্যাপারে, ফ্রি ফেয়ার হওয়ার ব্যাপারে, সেখানে ইন্ডিয়ার কোনো স্কোপ রাখা হয় নাই, কোনো স্কোপ রাখা হয়। কাজে তারা যে কথাটা বলেছে যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই এবং সেখানে ভারতের হস্তক্ষেপের কোনো স্কোপ আমেরিকার তরফ থেকে রাখা হয়নি বলেছে। হাউএভার যদি বাংলাদেশ ভারত চায় বাইলেটারালি এঙ্গেজ হতে পারে, তবে আমেরিকা সেখানে কোন রকম ছাড় দেবে না। এটাই তাদের বাংলাদেশ নির্বাচন প্রশ্নে যে অবস্থান আমেরিকার রয়েছে সেখানে কোনো ছাড় দিবে না, কোনো ছাড় দিবে না, সে সম্বন্ধে তারা একদম ক্লিয়ার করে দিয়েছে যে ওখানে কোন রকমের ছাড় নাই। তবে ইন্ডিয়া যদি চায় বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে পারে। এখন বাংলাদেশ সম্বন্ধে কি আলোচনা করবে, সে তো নরেন্দ্র মোদীও সেখানে বাংলাদেশ সম্বন্ধে কিছু বলেননি, বরং তাকে প্রশ্ন করা হয়েছে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এক দুই নম্বর হলো যে মাইনরিটি রিপ্রেশনের উপরে, মাইনরিটির উপরে যে অত্যাচার করা হয় সেই প্রশ্নের জবাব তিনি দিতে পারেন নাই। বলেছে না আমরা করি না, আমাদের ওখানে ইয়ে আছে, গণতন্ত্র আমাদের রক্তের মধ্যে আছে, এই আছে সেই আছে। তার মানে সারা বিশ্ব বুঝলো যে ইন্ডিয়া একটা মাইনরিটি রিপ্রেসিভ কান্ট্রি এবং তার প্রধানমন্ত্রী ডিফেন্ড করতে পারেন নাই নিজেকে। তো কাজে আমি মনে করি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন যে হবে এটা চাওয়ার ব্যাপারে আমেরিকা ভারতকে কোন রকমের হস্তক্ষেপ করার সুযোগ দেয়নি, রাখেনি। এটা আমার স্টাডি, আমি যতটুকু। আপনাকে অনেক ধন্যবাদ।